অনন্ত সেন, তোরা যে এত বড় মাপের খচ্চর সেটা আমার জানা ছিল না। হরে কৃষ্ণ, কাল চুল্লু খেয়ে তোরা চারজন, আমার বউর সিটি গোল্ডের হার, আমার ভাঙা নোকিয়া ফোন, এমনকি আমার ফাটা আন্ডারওয়্যার পর্যন্ত চুরি করে কাঁচা বাদাম খেয়েছিস। আমরা বিশ্বাস করি না। এই 100 বার খেয়েছিস, তোদের পাঁদে আমি কাঁচা বাদামের গন্ধ পেয়েছি। বলেন কি মালদা, লুকিয়ে লুকিয়ে আমাদের পাঁদের গন্ধ শুকো। মা, আমি কি খাবো? তুমি গাঁজা খাবে বাবা। আমি গাঁজা খাবো? কি মজা কি মজা, আমি গাঁজা খাবো। ডাক্তার বাবু বলেছেন তোমাকে 2 বেলা গাঁজা খাওয়াতে। তুমি বসো, আমি কলকেটা বানিয়ে নিয়ে আসছি। মা, একটু গাঁজা দাও না, শুকে দেখি ঠিক আছে কিনা। দিচ্ছি বাবা। লুকিয়ে লুকিয়ে ছেলেকে গাঁজা খাওয়ানো হচ্ছে, আর আমি একটা বিড়ি চাইলে অমনি মুখটা শুকনো করে বলা হয়, বিড়ি কোথায় পাবো?